কালীহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে ভোট প্রক্রিয়া শুরু। রাজনৈতিক ময়দানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মীনাক্ষী দত্ত, কংগ্রেস প্রার্থী দীপক যাদব, বিজেপি প্রার্থী অরুণ কুমার খাসনবিশ ও সিপিআইএম এর প্রার্থী সুরজিৎ মুখার্জী। যদিও এই উপনির্বাচনে নির্বাচনের দিনের মতন মানুষের ভোট দেওয়ার আগ্রহ ভিড় লক্ষ্য করা যাচ্ছে না, তবে দেখার সময়ের সাথে সাথে ভোটের সংখ্যা বাড়বে কিনা। বাবুলাল রাজগড়িয়া স্কুলের 3টে বুথ, বিবেকানন্দ বিদ্যা মন্দিরের 2টো বুথ ও আগরপাড়া শিশু বিদ্যাপীঠে 2টো বুথ। তবে ভোটার কেন্দ্রের সামনে গল্পে মেতেছে তৃণমূল প্রার্থী ও সিপিআইএম এর প্রার্থী। ভোট শুরু এবং রাজনৈতিক দলের ক্যান্ডিডেট বুথের সামনে পরিদর্শন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী মীনাক্ষী দত্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তিনি যে তার প্রতি পুরোপুরি আশাবাদী, তবে উপনির্বাচনের মানুষের ভোটারদের প্রতি অনীহা দেখা যায়। সেক্ষেত্রে মীনাক্ষী দত্ত জানান, সাধারণ মানুষ অনুপম দত্তকে ভালোবেসে ভোট দিতে আসছে এবং ভোট দেবে রাজনৈতিক ভেদাভেদ না দেখে। অপরদিকে সিপিআইএম এর প্রার্থী সুরজিৎ মুখার্জী উপনির্বাচনের ভোট নিয়ে বললেন, সকাল থেকেই মানুষের ভিড় খুব একটা নেই এবং অতীতে প্রত্যেক নির্বাচনের বাম ক্যান্ডিডেটদের ভোটের শতাংশ বেড়েছে, এবারও বাড়বে এবং যে তার বিষয় নিশ্চিত। এবার দেখার ফলাফলের ঘোষণা। এখন যেটা বললাম আমি, সেটা হচ্ছে মার্জিন কিভাবে যাচ্ছে সেটা দেখার, কারণ 2200 ভোটের আগে লিড ছিলই, তার ওপরে কী মার্জিন আসছে, অনুপম দত্তর সাথে লোক কীভাবে আছে, সামনের দিন আমার সাথে কীভাবে থাকবে, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার বিধায়ক, আমার অভিভাবক নির্মল ঘোষ মহাশয় আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব যেন আমি পালন করতে পারি তাদের আশীর্বাদ সহকারে, এবং আমাদের 8 নম্বর ওয়ার্ডের নাগরিকের আশীর্বাদ অনুযায়ী। ভোট এখনও পর্যন্ত যা মানুষের লাইন সেই অর্থে চোখে পড়া যাচ্ছে না, সমস্ত কেন্দ্রেই মানুষের ভোট দেওয়ার এখনও পর্যন্ত সেই অর্থে আসছে না মানুষ। দেখা যাক বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড় বা মানুষের উৎসাহ কতটা বাড়ে।